দশম শ্রেণী তোমরা এই প্রতিরোধ ও বিদ্রোহ চ্যাপ্টারের সালগুলো কীভাবে মনে রাখতে হয়, এই একটা ভিডিও তোমরা দেখেছো আমার, তা আজকে দেবো নেতাগুলো নাম কীভাবে মনে রাখবে, মানে বিদ্রোহের নেতাগুলো। তারপরে ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো স্থানগুলো কোথায়। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা না পড়েই আমাদের অনেক অনেক আয়ত্ত চলে আসবে, অনেক প্রশ্ন। তা সালগুলো তো মনে রাখা কৌশল হিসাবে দেখেছো, সেই ছকটা দিয়ে আমি আজকে মানে ব্যবহার করব নেতাদের নাম কোটা। দেখো যে আমরা কীভাবে করছি নেতাদের নাম কোটা, মানে ওই ভিডিওটা তোমাদের কাছে দেখছো, এই আমি সেটা দেখতে পাচ্ছি এখন। এটাকে দেখো, নেতাগুলোর নাম যদি মনে রাখতে পারো তাহলে অন্ততপক্ষে একটা বিদ্রোহ সম্পর্কে আমরা তিনটে লাইন লিখতে পারবো। এই বিদ্রোহটা এত সালে হয়েছিল, এই নেতা ছিল এবং এই ইংরেজদের বিরুদ্ধে হয়েছিল, তো একটা তিনটে একটা কম্পালসারি লাইন পেয়ে যাবো। দেখো বিদ্রোহটা দেখতে পাচ্ছো, সেই চিত্র। সালগুলো কীভাবে মনে রাখতে হয় আমরা শিখেছি, আজকে দেখব এই সন্ন্যাসী বিদ্রোহ লিখে ফেলেছি। সন্ন্যাসী রং চুয়ার দিল পাগলা কোলে সাঁতাল নিয়ে পাকায় মুন্ডা, সেই ছড়াটা আমাদের মনে আছে আগের ভিডিওটা, যদি তোমার না লিখে থাকো দেখে নিও, এটা অনেকদিন ভিডিও আমি ছাড়িনি। তা আজকে দেখো নেতাকোটাকে নাম কী হয় মনে রাখবো, নেতাকোটার নাম মানে এই সন্ন্যাসী বিদ্রোহে দেখতে পাচ্ছি কে কে ছিল, ভবানী পাঠক ছিল, দেবী চৌধুরানী ছিল, মজনু শাহ ছিল, মানে দু তিনটে কোটা আমি মনে করে দিয়েছি। দেখো রংপুরে ছিল নুরুল উদ্দিন, চুয়ারে ছিল গোবর্ধন দ্বীপতি, রানী শিরোমণি, জগন্নাথ সিংহ, দুর্জন সিংহ, আর দেখো ভিল বিদ্রোহে ছিল শিবরাম, চিল নায়ক, তারপরে দেখো পাগলাপন্থী বিদ্রোহে ছিল করিম, টিপু, আর কোল বিদ্রোহে কে ছিল সুই মুন্ডা, বুদ্ধ ভগত, জুয়া ভগত, আর সাঁওতাল বিদ্রোহে কে ছিল ডোমন মাঝি, কালো পরমানি, কানু, সিধু, আর তারপরে নীল বিদ্রোহে কে ছিল বিষ্ণুচরণ বিশ্বাস, রামরতন মল্লিক, দিগম্বর বিশ্বাস, তারপর দেখো এই পাবনা বিদ্রোহে কে ছিল ঈশ্বরচন্দ্র শর্মা, এই রামরতন মল্লিককে নানা সাহেব বলা হতো আর ঈশ্বরচন্দ্র শর্মাকে রাজা বলা হতো, মুন্ডা বিদ্রোহে কে ছিল বিরসা মুন্ডা, এটা আমি অনেকদিন থেকে জানি। দেখো আমাদের এই কীভাবে মনে রাখবো, সেই মনে রাখার কৌশল হিসাবে আমি যেটাকে তোমাদের কাছে দিচ্ছি একটা গল্প, গল্পটা একটু শুনো, গল্পটা একটু শুনলে পরে মনে পড়বে, আর এইটা আমরা না দেখে সেই ছককে তৈরি করে ফেলবো। দেখো এইখানে আমি একটা ছক তৈরি করেছি, এই ছকটা দিয়ে আমি সব লিখে ফেলবো, মানে ওই সে আগেকার মতন সালগুলো কীভাবে মনে রাখার মতন। এখন দেখো গল্পটা শুরু করি, গল্পটা হচ্ছে যে এই রংপুরে নুরুল উদ্দিন বলে এক রাজা ছিল, মুসলিমদেরই বলো, তিনি কিন্তু সকল প্রজাকে ভালোবাসতেন, তিনি চাইতেন যে সমস্ত প্রজারা এক মানে কাজ করুক, কর্ম নিয়ে থাকুক, কিন্তু এই রানী ছিল এক, সে তাকে মানে চুয়ার রানী, চুয়ার গোবর রানী বলতো, তা সে কোনোরকম কাজ করতো না, মানে ঠুটো জগন্নাথ, মানে তার চেনা জানা লোক তাকে, মানে সে তখন দেখলো যে মানুষ যদি কাজ না করে তাহলে তো সমাজ উন্নত হতে পারবে না, বা তার তাকে কেউ সম্মান দেবে না, তখন আর তার মাথায় কি খেলে গেল, সন্ন্যাসীদের না অনেক উন্নতি দেখতে লাগলো, হিন্দু সমাজের সন্ন্যাসীদের অনেক উন্নতি দেখে মানে মানে ভাবলো দেবী ভবানী বোধ হয় ওদের সহায়, তাই সেই দেবী সন্ন্যাসীদের দেবী ভবানী সহায় মনে করে সে তখন ওই চুয়ার মানে রানী গোবর রানী বলবো ঠুটো জগন্নাথকে গিয়ে বললো, মানে যে কাজ করে না একদম তাকে তো ঠুটো জগন্নাথই বলে, মানে তারা তো জগন্নাথের হাত পা নেই আমরা জানি, কাটায় সেগুলো, তাহলে সে ছোটো জগন্নাথকে গিয়ে বললো তোরা মনের মধ্যে শ্রীরামের নাম করো, মানে শ্রীরামের নাম চালিয়ে যাও। এইটা তখন কী করলো, পাশ থেকে দুই পাগলা সেটা শুনতে পেয়েছিল, পাগলা দুটো তখন ভাবলো তাহলে কি শ্রীরামের নাম করলে বা ভগবানের কোনো পুজো করলে তাহলে আমাদের উন্নতি হবে, রাজা বলে কথা তিনি বলছেন। সে তখন করলো কি, পাশে এই ভগবান বুদ্ধের একটা মূর্তি ছিল, জাগ্রত মূর্তি ছিল, সেই জাগ্রত মূর্তিটাকে না কোলে নিয়ে, পাগলা তো কোলে নিয়ে সেই শুকনো মুন্ডা খাওয়াতে লাগলো। এই দেখে পাশেই সাঁওতাল ছিল বাদিবাসী, সাঁওতালদের সিধু কানু কালো ডোমনা সাপের মতো এসে বলে যে তোমরা তোরা এই নীল দিগম্বর আর বিষ্ণুর চরণ বিশ্বাস করিস, মানে বিষ্ণুর পা বিশ্বাস করিস, বললে হ্যাঁ বিশ্বাস শুধু করি না, তিনি বিশ্বাস তুমু দেখো, তুমু দেখো তুমু পাবে, তিনি ঈশ্বর নন, তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র শর্মা, তাই নাকি, তাহলে মন্ডা আন, বড় বড় আন, বড় বড় মন্ডা নিয়ে আয়, শুকনো মন্ডা আনতে হবে। দেখো এই গল্পটা আমার শেষ হয়ে গেছে, এই গল্পটা আমরা 10 লাইনে গল্প হবে, 10টা বিদ্রোহ 10 লাইনে গল্প, গল্পটা একটু লিখে দিয়েছি, দেখে নাও 10 লাইনের মধ্যে,
সন্ন্যাসীদের দেবী ভবানী সহায় দেখে রংপুরের নুরুল উদ্দিন চুয়ার গোবররানী মানে ছোটু জগন্নাথ থেকে একদম দুর্জন জগন্নাথকে বলল দিলে, মানে মনে শ্রীরামের চেল্লাও মানে চেল্লাও নাম করো আর কি, শ্রীরামের চেল্লাও দুই পাগলা টিপু করিম। তখন আর কি হয়েছে, কোলে জাগ্রত বুদ্ধ ভগবানকে শুকনো মনটা খাওয়ালো। ওরা যদি কিছু উন্নতি হয় পাগলা তো সাঁতাল সিধু কানু, এটা কানু হবে কানু, কালো ডোমনা সাপের মতো রেগে তখন শুকনো মনটা খাচ্ছে। নীল বলছে, নীল দিগম্বর রাম বিষ্ণুর চরণ বিশ্বাস করিস? বিশ্বাস করি না, তোমরা ডাকো তুমিও পাবে, পাবে ঈশ্বরচন্দ্র শর্মা। তখন সে বলল, মন্ডা নিয়ে আয় বড় বড় মন্ডা। আমি কি বলতে চাইলাম, দশটা লাইন আছে, আমি বিদ্রোহটা সব লিখে ফেলবো ওই ফাঁকা ছকটার মধ্যে, দেখে নাও কীভাবে আমি লিখছি। এটা তো সন্ন্যাসী বিদ্রোহ, আগেকার ছক অনুসারে সন্ন্যাসী তা আছে লিখে দিচ্ছি, সন্ন্যাসী মুখে বলে দিচ্ছি, সন্ন্যাসী বিদ্রোহ হলো। রংপুর বিদ্রোহ হবে আগেকার ছক অনুসারে, এটা রংপুর বিদ্রোহ হলো, এটা চুয়ার বিদ্রোহ হলো, সন্ন্যাসী রং চুয়ার, এটা দিল পাগলা বলতাম ভিল বিদ্রোহ পাগলা বিদ্রোহ, দিল পাগলা কোলে সাঁতাল নিয়ে মানে কোল বিদ্রোহ, এটা সাঁতাল বিদ্রোহ সাঁতাল নিয়ে নীল বিদ্রোহ পাকায় মুন্ডা, সেই আগে আগেকার ছয়টা পাকায় মুন্ডা, এটা মুন্ডা বিদ্রোহ পাবনা বিদ্রোহ, কারণ দশটা বিদ্রোহী আছে, দশটা বিদ্রোহীকে আমরা এখানে আলোচনার মধ্যে রেখে দিয়েছিলাম আগে সালগুলো। দেখো আজকে নেতাগোটাকে আমি কীভাবে বসিয়ে ফেলবো নাম নামকোটা, প্রথমে কী ছিল সন্ন্যাসীদের, দেখো সন্ন্যাসীদের দেবী সহায় দেখে, সন্ন্যাসীদের দেবী ভবানী, দেবী ভবানী সহায় দেখে, তাহলে সন্ন্যাসীতে হবে, তাহলে দেবী আমি লিখি দেবী, দেবী মানে মনে পড়ে গেল দেবী চৌধুরানী। দু এক নম্বরে, দু নম্বরে কে আছে দেবী ভবানী, দেবী ভবানী পাঠক, ভবানী পাঠক, পাঠক মনে পড়ে যাবে তো ভবানী পাঠক হয়ে গেল। তারপর দেখো সহায়টা হয়ে যাবে মজনু সাহ, মজনু সাহ, তাহলে আমাদের তিনটে হয়ে গেল। রংপুরে তো একজনই ছিল নুরুল উদ্দিন, আর চুয়ারে দেখলাম কে কে ছিল, ওই যে চুয়ার গোবর রানী, তাহলে এখানে চুয়ারে চারটে হবে, এক দুই তিন চার, ওই যে দুর্জন দুষ্টু মানে দুর্জন সিংহ জগন্নাথ সিংহ আছে না, তাহলে চুয়ারে তাহলে গোবর মানে গোবর্ধন দিকপতি, গোবর্ধন দিকপতি হলো গোবর রানী, রানী হচ্ছে রানী শিরোমণি, রানী শিরোমণি মানে চুয়ারে দুবার বিদ্রোহ হয়েছিল 96 আর 98, ওই দুটো বিদ্রোহ দুর্গন্ধ ছিল, রানী শিরোমণি দ্বিতীয় ছিল, রানী শিরোমণি হলো। দেখো তারপরে রানী শিরোমণির পর কী বললাম, গোবর রানী দুর্জন জগন্নাথ, দুর্জন দুর্জন সিংহ হবে তিন নম্বরে, চার নম্বরে জগন্নাথ সিংহ, দুজন সিংহ হয় অন্য সময় সিংহ হলো। তাহলে আমরা দেখে নিলাম এখানে বিদ্রোহ হয়ে গেলো। তারপরে কী হলো যে দুজন সিংহ এদিকে কে বললো, কী বললো, দিলে দিলে কী পাকা, দিলে কী করবি, শ্রীরাম জয় কর, শ্রীরামের নাম চেল্লাও, মানে শ্রীরামটা কী বলতে লাগলাম, শিবরাম শিবরাম, আর চেল্লাও মানে কী বলতে লাগলাম, মানে চিল নায়ক, চিল নায়ক, তাহলে তোকে ভীল বিদ্রোহ হয়ে গেল। পাবনা বিদ্রোহে চিল নায়ক তখন মানে এটা পাগলাপন্থী বিদ্রোহ, তা দুই পাগলা টিপু আর করিম, টিপু আমি দিয়েছি দেখো আগেকার আগেকার দুই পাগলা মানে টিপু করিম, রাম চেল্লাও হয়ে গেল, গোবর রানী দুজন সিংহ হয়ে গেছে, টিপু করিম তার মানে করিম শাহ আর টিপু, টিপু বলি আমাদের জানি এখন, টিপু আর করিম শাহ হয়ে গেছে আমাদের দেখো দুজনের নাম। আর দেখো তারপরে কী ছিল বলে, এটা এটা তো আমাদের মানে কোল বিদ্রোহ, কোলে দেখে কাকে নিয়েছে, এখানে দেখো কোলে ভগবান বুদ্ধ জাগ্রত বুদ্ধ, জাগ্রত বুদ্ধ মানে কী বলতে চাইলাম, জুয়া ভগ ভগ ভগত বুদ্ধ ভগত, আর শুকনো মুন্ডাটা হচ্ছে সুই মুন্ডা, তাহলে লিখে ফেলি সুই মুন্ডাটা খুব ইম্পর্টেন্ট, মুন্ডা অনেক সময় মুন্ডার সঙ্গে লাগিয়ে দেয় যে মুন্ডা বিদ্রোহের সঙ্গে, কিন্তু কখনোই নয়। দেখো তাহলে আমরা কী করলাম, দেখো এইখানটা কোল বিদ্রোহ, তাহলে বুদ্ধ ভগত জুয়া ভগত আর কী হবে, বুদ্ধ ভগত জুয়া ভগত দুটো ভগবান হলো, আর সুই মুন্ডা কী হলো, সু জাগ্রতটা জুয়া ভগত সুই মুন্ডা, এখানে তিনটে আছে আমরা লিখে ফেললাম, মুখে বলে দিচ্ছি দেখে নেবে। আর তারপরে দেখো কী ছিল, যে সাঁতাল সিধু কানু কালো ডোমনার মতো, তার মানে কী বলতে চাই না, এখানে সাঁতালে চারটি বিদ্রোহ হবে, তাহলে এটাকে সাঁত সিধু একটা কানু একটা কালো পরামানিক, কালো পরামানিক একটা দেখে নেবে, ডোমনা ডোমন মাঝি ডোমন মাঝি হয়ে গেছে আমাদের ডোমন মাঝি। তাহলে দেখো এই নীল বিদ্রোহ বলছে, নীল দিগম্বর রামকে তোরা বিশ্বাস করিস, তার মানে নীল মানে নীল বিদ্রোহ, এটা
এটা তো নীল আমার লিখে দিয়েছি আগে, নীল বিদ্রোহ দিগম্বর বিশ্বাস, দিগম্বর বিশ্বাস বিশ্বাস করিস না বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, তারপর দেখো রামরতন মল্লিক, দিগম্বর রাম হলো নীল বিদ্রোহ, আর বিষ্ণুচরণ বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস, দেখো হয়ে গেছে। আর এই রামরতন মল্লিকের দিকে নানা সাহেব লিখে দাও, ইনি নানা সাহেব, নানা সাহেবটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বারবার পড়ে, কে নানা সাহেব, কোন বিদ্রোহী নেতা ছিল। দেখো তারপর পাবনাতে একটাই ছিল বলে পাবো, শুধু তিনি ঈশ্বর নন, ঈশ্বরচন্দ্র শর্মা, ঈশ্বরচন্দ্র শর্মা একে রাজা বলতো, তাহলে আমাদের পাবনায় রাজা বিদ্রোহের নেতা হিসাবে। আর বড় বড় মুন্ডান, বড় বড় মুন্ডা মানে বিরসা মুন্ডা, বিরসা মুন্ডা, দেখো আমরা প্রথম দিকে এটাকে মিলিয়ে ফেলবো আগেকার ছকটাকে। দেখো দেখে নাও, আমি বাঁ দিকের সঙ্গে ডান দিকে রেখে দিচ্ছি, বা আমরা কী লিখেছিলাম, সন্ন্যাসী বিদ্রোহের তিনটে নেতা দেখে নাও, ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মনসা হয়ে গেছে, ভবানী পাঠক, দেবী চৌধুরানী, ভবানী পাঠক, মনসা হয়ে গেছে। রংপুরে কে ছিল, নুরুদ্দিন, দেখো রংপুরে নুরুদ্দিন হয়ে গেছে। চুয়ারে কে ছিল, চুয়ারে ছিল গোবর্ধন দ্বীপতি, রানী শ্রীমণি, জগন্নাথ সিংহ, দুর্জন সিংহ, দেখো গোবর্ধন লিখেছি, রানী শ্রীমণি লিখেছি, দুর্জন সিংহ, জগন্নাথ সিংহ লিখেছি। তারপরে দেখো চিল ভীল বিদ্রোহটা কে ছিল, আমাদের ভীল বিদ্রোহ শিবরাম আর চিল নায়ক, দেখো এখানে আমাদের শিবরাম, শিবরাম আর চিল নায়ক। তারপর দেখো এই পাগলাপন্থী বিদ্রোহে দুই পাগলা ছিল, টিপু করিম, এখানে দেখো পাগলাপন্থী বিদ্রোহে টিপু করিম লিখে দিয়েছি। তারপরে কী ছিল, দুই পাগলা তখন কী করলো, কোলে তখন কোল বিদ্রোহ আর কি, বুদ্ধ ভগত, জোয়া ভগত, শ্রী মুন্ডা, আমরা এখানে লিখে দিয়েছি বুদ্ধ ভগত, জোয়া ভগত, শ্রী মুন্ডা, তাহলে আমাদের হয়ে গেছে। আমাদের তারপরে এটা দেখো, মানে সব করেই কিন্তু হয়ে গেছে, তোমরা একবার দেখে নেবে। তাহলে একটাই গল্প, একটাই মানে খুব রাজার কাহিনী, সেই নুরুলউদ্দিনের কাহিনী, তোমরা মনে রাখো। নুরুলউদ্দিনের কাহিনী মনে রাখলে প্রত্যেকটা বিদ্রোহী নেতার নাম কোটা মনে পড়ে যাবে। যদি ভালো লাগে লাইক করবে, ভুল ত্রুটি থাকলে কমেন্ট করবে, আর কিছু প্রশ্ন থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তবে পরে ভিডিও আমি নেতা হিসেবে দেবো। যদি অনেকদিন ভিডিও আমি ছাড়তে পারিনি, আমি ক্ষমা চাইছি, আমি চেষ্টা করবো আরও আরও ভিডিও দিতে।